আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নতুন একটি আমল সম্পর্কে জানব, যেই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পূর্ণ করে দিবেন এবং আপনাকে সকল প্রকার বালা মুসিবত অর্থাৎ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। অনেকেই নিজের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করার জন্য বিভিন্ন আমল করে থাকেন, বিভিন্ন দোয়া পড়ে থাকেন, কিন্তু অনেকেরই দোয়া কবুল হয় না এ চিন্তা করে অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন। এই ভাবনাটা কিন্তু আমাদের কারোই করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব। সুতরাং আপনি যদি ভাবেন যে আমার দোয়া কবুল হয়নি, তাহলে ধরে নিন সেই দোয়া কবুল হবে না। তাই অবশ্যই যখনই দোয়া করবেন, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে দোয়া করবেন যে আমার দোয়া কবুল হয়েছে, এই বিশ্বাস নিয়ে সবসময় দোয়া করবেন। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না, কারণ আল্লাহ তাআলা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে আপনি কেন ভাবছেন যে আপনার দোয়া কবুল হয়নি? আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করেছেন। এখন অনেকেই হয়তোবা ভাবছেন যে আল্লাহ যদি আমার দোয়া কবুলই করে থাকেন, তাহলে আমি কেন আমার চাওয়া জিনিসটা পেলাম না? এই চিন্তাটা কিন্তু সবার মাঝে চলে এসেছে অলরেডি। এই বিষয়টা সমাধান করা যাক। বান্দার দোয়া আল্লাহ তাআলা তিনভাবে কবুল করে থাকেন। বান্দা যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ তাআলা সেটা যদি তার জন্য কল্যাণকর হয় তখনই সেটা তাকে দিয়ে দেন, কিন্তু সেটা যদি তার জন্য কল্যাণকর না হয় তাহলে তার জন্য সেটা রেখে দেন এবং উপযুক্ত সময় মতো আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেন। দ্বিতীয়ত হচ্ছে, তার এই দোয়ার কারণে তার সামনে যদি কোনো ভয়ঙ্কর বিপদ আপদ থাকে, তাহলে আল্লাহ তাআলা তার এই দোয়ার কারণে সে বিপদ আপদ দূর করে দেন। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার যদি সামনে এত বড় বিপদ আছে সেটা কিন্তু আপনি জানেন না, আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা আপনার দোয়ার কারণে সেই বিপদ থেকে আপনাকে হেফাজত করেছেন। কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? এছাড়া তৃতীয়ত হচ্ছে, আপনার এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আখিরাতের অ্যাকাউন্টে নেকি রেখে দেন, কারণ আপনি হয়তোবা কোনো পাপে লিপ্ত আছেন অথবা হাশরের মাঠে আপনার নেকির প্রয়োজন হতে পারে জান্নাতে যাবার জন্য, তখন আপনি নেকি কোথায় পাবেন? তাই আল্লাহ তাআলা আপনার এই দোয়ার কারণে আখিরাতের অ্যাকাউন্টে নেকি রেখে দেন, কারণ এই নেকিগুলো আপনার সেদিন দরকার হবে, তখন আপনি এই নেকি কোথাও পাবেন না। আল্লাহই ভালো জানেন কিসে আপনার কল্যাণ আর কিসে আপনার অকল্যাণ। সুতরাং আপনি ভাবেন, আপনার কি জান্নাত বেশি দরকার না বর্তমান চাওয়াটা বেশি দরকার? আল্লাহই ভালো জানেন আপনার জন্য কোনটা উপযুক্ত হবে। তাই এরপর থেকে যখনই কোনো দোয়া করবেন বা কোনো আমল শুরু করবেন, তখনই ভেবে নেবেন আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপর যদি চান আপনার প্রত্যেকটি দোয়াই এবং বর্তমান চাওয়াগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিক, তাহলে অবশ্যই আপনি পাপ ছেড়ে দিন, হারাম কাজ ছেড়ে দিন এবং নিয়মিত ইস্তেগফার করুন উঠতে বসতে। এতে আপনি মুস্তাজেবুদ দাওয়া হয়ে যাবেন। এরপর আপনি যে দোয়াই করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। এবার চলুন আজকের ভিডিওর আমলটি আমরা শিখে নেই। আজকের ভিডিওর আমলটি হচ্ছে সূরা তাওবার শেষ আয়াত। এই আয়াতটি যদি আপনি সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পূর্ণ করে দিবেন এবং সমস্ত রকম বালা মুসিবত থেকে দূর করে রাখবেন, হেফাজতে রাখবেন। সকালে বলতে ফজর নামাজের পরে এবং সন্ধ্যায় বলতে আসরের পর থেকে সন্ধ্যা রাগ পর্যন্ত, এর মাঝে এই আয়াতটা সাতবার পড়বেন। সাতবার করে পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই দোয়া করার আগে দরুদ শরীফ পড়বেন এবং দোয়া করার পরে দরুদ শরীফ পড়বেন। এই আমলটি সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সাতবার করে এই আমলটি করবে, তাহার দুনিয়া ও আখিরাতের সমস্ত চিন্তাভাবনা ও পেরেশানির জন্য আল্লাহ তাআলাই সমাধানকারী হয়ে যাবেন। এই আয়াতটি আপনারা পবিত্র কোরআন শরীফ থেকে দেখে সহিভাবে মুখস্থ করে নেবেন, কোনো উচ্চারণ যাতে ভুল না হয়, অথবা এই ভিডিও থেকে দেখে মুখস্থ করে নিতে পারেন। চলুন আমরা আয়াতটি শুনে নেই। আয়াতটির অর্থ দেখুন কতটা চমৎকার। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং তিনি সুমহান আরশের মালিক।
এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি সকালে এবং সন্ধ্যায় বলছেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ তাআলার প্রশংসা করছেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, নিজের চাওয়াগুলো চাইলেন, আল্লাহ তাআলা কি আপনার দোয়া কবুল করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তবে অবশ্যই বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে অন্তর থেকে দোয়া করবেন, অন্তর থেকে এই আয়াতগুলো পাঠ করবেন। দেখবেন ওই দিনের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনার সকল চাওয়া পূর্ণ করে দিবেন, সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজতে রাখবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো আমল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।